হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঝটপট বানিয়ে ফেললাম ভেজিটেবল এগ চাইনিজ। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। এখন আর চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে গাদা গাদা টাকা খরচ করে খেতে হবে না, এটা বাসায় খুব সহজে তৈরি করা যায়। আর বাসার খাবার খুবই স্বাস্থ্যসম্মত। তো দেখুন ফ্রেন্ডস কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভিডিওতে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। স্পেশাল ভেজিটেবল চাইনিজ বানানোর জন্য প্রথমে নিয়েছি অর্ধেক পরিমাণ বাঁধাকপি, নিয়েছি অর্ধেক পরিমাণ পেঁপে, নিয়েছি একটা আলু, নিয়েছি 1 টিস্পুন রসুন কুচি, আর নিয়েছি কয়েকটি পেঁয়াজ, 2টি মতো পেঁয়াজ। আর আমি এভাবে কেটে নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিয়েছি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো, 5টি সাদা গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি 3 টিস্পুন সয়া সস, নিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি পেঁপেটি এভাবে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে। পেঁপেগুলো সব এভাবে কেটে নিতে হবে, এভাবে পাতলা পাতলা। আমি এভাবে সব পেঁপেগুলো কেটে নিচ্ছি। আমার সব পেঁপেগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন কিভাবে কেটেছি। এখন আমি বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। এখন বাঁধাকপিগুলো এই যে এভাবে খুলে নিতে হবে, এভাবে করে সবগুলা এভাবে করে খুলে নিতে হবে। খুলে নেওয়া হয়ে গেলে এগুলোকে পেপের মতো সাইজে করে কেটে নিতে হবে। এই সাইজে কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলাও কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন কিভাবে কেটে নেওয়া হয়েছে। এখন আলুগুলোকে ওভাবেই কেটে নেব। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ছাড়িয়ে নেওয়ার পালা। পেঁয়াজগুলো এভাবে খুলে নিতে হবে। আমার পেঁয়াজগুলো এভাবে ছাড়ানো হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি রান্না করতে। আমি চিকেন বানানোর জন্য প্রথমে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো তেল, দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা কিন্তু বেশি একটা ব্রাউন কালার করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুটা। বাঁধাকপিটা আমি পরে দিব, কারণ বাঁধাকপিটা এখন আমি এখান থেকে অল্প কিছু মরিচ দিচ্ছি, পরে আমি এই মরিচগুলো দেবো। এখন এই মরিচগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর কিছু পেঁয়াজও আমি রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন কিন্তু এটাকে হাই হিটে রান্না করতে হবে। আমরা সবাই জানি ভেজিটেবল চাইনিজ কিন্তু হাই হিটে রান্না করতে হয়। তো দিয়ে ঢেকে দিলাম, এখন 5 মিনিট পর ফিরে আসছি। এখন আমি এই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটি 3 টেবিল চামচ পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন লবণটা দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া সসে লবণ দেওয়া হয়েছে, এই জন্য লবণটা কমাই দিলাম।
এখন আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটিকে আমার ঝুড়ি করে নেওয়া হয়ে গেছে। রান্নাটি হাফ সেদ্ধ হয়ে এসেছে পর্যায়ে, এখানে আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে এই জন্য। আমার পানির পরিমাণটা একটু কম ছিল, তাই আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এটা একটু সেদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সেই ডিমগুলা, আর দিয়ে দিলাম সেই বাকি পেঁয়াজ মরিচটা। আবার এটাকে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার ভেজিটেবল এক্সাইন্সটি রেডি হয়ে গেছে, এখন আমি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর সেই জুসিনেসটা কিন্তু আসবে না, এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন নিচে লেগে লেগে আসছে। এখন একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরেকটু গোলমরিচের গুঁড়া। আমার রান্নাটি একদম রেডি। দেখুন একটু নিচে একটু পানি পানি আছে, ভেজিটেবল চাইনিজ কিন্তু সবসময় এরকম একটু পানি পানি থাকে, তাই এটা একদমই শুকিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে না। ভেজিটেবল এক্সাইনিজটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে, তো আপনারা ইচ্ছা হলে বাসায় ট্রাই করেন, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।